কিন্তু রিকোয়েস্ট অনেক, আর মানে বলো তুমি কিসে যাবে, কি আচ্ছা, কিসে যাবে? আমি আমার মনে হচ্ছে যেহেতু আমরা একটু নানান ধরনের কবিতা করছি, আমাদের একটা নতুন বছর আসছে, তো হুম খুব ছোট্ট একটা কবিতা আছে সুভাষ মুখোপাধ্যায়ের, সেটা একটু বলি। কবিতাটার নাম নতুন বছরে। সোনা আমার, মানিক আমার, বাছারে, কি পেলে তুই খুশি হবি, কি নিবি নতুন এই বছরে? আমাকে দিও খেতে এক বাটি দুধ দিনে, মাটির দুটো খেলনা দিও কিনে, বরং এক বাক্স রং আকাশে দিও ঢেলে, এবং বালাই মুছে মাটিতে দিও পেতে, অফুরন্ত স্বপ্ন দেখার শান্তির পৃথিবী। যেখান নিয়ে ঢোকালে সেখান থেকে বার করো, এটা তোমার দায়িত্ব, আমার না। আচ্ছা, বার করছি, একটা মজার কবিতা বলি। হুম আজ আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় বলা হয়নি একদম, তো না, সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমের কবিতা বলবো না, বলি একটা কবিতা বই। সেও এক প্রেম, খিদের সময় কচমচ করে আস্ত একটা রান্নার বই খেলেই তো হয়, বই যদি লাগে শুকনো শুকনো, একটু একটু জল ঢেলে নিয়ে বেশ খাওয়া যায়। কচি কাঁচাদের জব্দ করবে মাথায় চাপাও খান দু তিন থান ইট বই, বন্যার দিনে কাজে লেগে যাবে বইয়ের পৃষ্ঠা ছেড়ে কাগজের নৌকো ভাসাও, সেই নৌকোই দিগন্ত পার এ দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া। বাঘ সিংহীরা বই কি জানে না, তাই তো তাদের সংখ্যাটা আজ দোদুল্যমান, অনেক মানুষও বই ভয় পায়, বইরা তাদের দিকে চেয়ে হাসে দন্ত কপাটি, বই দিয়ে খুব ভালো হয় যেন ভাঙা টেবিলের পায়ার ঠেকনো, তেমন তেমন বই খুললেই আহ কি আরাম, চোখ বুজে আসে ঘুমের ওষুধ, বই খোলা রেখে মুখটা লুকিয়ে কেঁদে নেওয়া যায়, কি জানি কিসের দুঃখে না সুখে, বইয়ের সঙ্গে এক বিছানায় ভালোবাসাবাসি গোপন তো নয় দেখুক না লোকে, শুনেছি স্বর্গে লাইব্রেরি নেই, বইটই নেই, দান্তেও কিছু লেখেননি, সব দেবদেবীরাই নিরেট মূর্খ, তাই তো স্বর্গে যাওয়ার ইচ্ছে কখনো হয় না, জ্ঞান পাপীরাই হুড়োহুড়ি করে, সবাই বলছে আসছে শতকে যুদ্ধ লাগবে, বই হারবেই, বই বলে আর কিছু থাকবে না, হারে তো হারু মৃত বইগুলি ভূত তো হবে, যখন তখন কম্পিউটারে দেবে গলা টিপে,